তুই আবার আমার ছবি তুলতেছি নাকি রে? তুমি তুললে তোমার তুলবে নাকি? সেটি কি তুলে ধরবো? দেখা কিছু নেই ওর ভিতরে নেই কেন বারকান হয়েছিল কিছু নেই আমি পাঁচশো বালিশের তুলার বিচার কেমন খাটটা নেই খাটে কোনো গন্ধ নেই খাট পুড়ে এসছি সিলিন্ডার ছিল গ্যাস সিলিন্ডার ছিল কালকে কেউ নেই এর ঘরে বাচ্চারা জল হিসেবে না চক্র ফেলে দিচ্ছেন ভালো হয়েছে কার গায়ে পড়বে তার ঠিক আছে তার চেয়ে আগে থেকে সাবধান করে ফেলে দিচ্ছেন ঠিক আছে কাছে আছে ঘর না সেই ঘরটা যখন ক্লিয়ার হয়েছিল দুটো ঘর হয়েছিল দুটো ঘর হয়েছিল এটা লাগছিল এখানে কোথায় এসছেন শ্বশুরবাড়ি কয়েকদিন কালিং
মন্দির আছে, শিব মন্দির আছে ওরা। না না, এ বড়া থাইলো ই লেস চিনা বাজি লেস। আচ্ছা ভাবে কি হয়েছে, আমার তো বলতে পারবো, আমার ঘর তো দূরে বলতে পারবো। কজন ছিল বাড়িতে? থাইলো তো বৌমা থাইলো, দুটো লাকি লাকি থাইলো। ও ছেলেরা তো বাইরে থাকে, দুই ছেলে তো বাইরে থাকে। আর এই ভদ্রমহিলা তার বাচ্চাদের নিয়ে পেছন দিয়ে পালিয়ে গেছে, না নাহলে আরো বড় কিছু ঘটে যেতে পারতো। তা আমি কি করে বলবো, আমার বাড়ি তো দূরে, আমার শুনতে পাই আসছি খুব মর্মান্তিক। এই এলাকায় কি এরকম আরো মানে বাজি টাজি বা আত্মসবাজি তৈরি হয়? বিয়ে বাড়িতে কি হয় না হয় আমি কি করে বলবো, আমার বাড়ি তো দূরে, কিছু বলতে পারবো না। দুর্ঘটনার খবর পেয়ে এসেছেন আর কি। বাড়ি আর কারা কারা ছিল, তারা সব কোথায় সব? আমি এসে এখন, আমি তো এসেছি সকালবেলা, 24 পরগনা থেকে আসতে তো অনেক সময় যায়, আমি এসে তো কাউকে দেখতে পাইনি।